বাঁচতে হয় মাথা উঁচু করে, আর শিখতে হয় মাথা নিচু করে। যদি আপনি মাথা উঁচু করে শিখতে যান, তাহলে কখনো গুরুজন আপনাকে শেখাবে না। অর্থাৎ গুরুজন কখনো অহংকারীকে পছন্দ করে না। এই জন্য যেখানেই যাবে, যে কোনো শিক্ষার ক্ষেত্রে, যে আপনার গুরুজন তার সাথে কখনো মাথা উঁচু করে কথা বলবেন না, বা মাথা উঁচু করে তার সাথে কখনো কোনো বিষয়ে চ্যালেঞ্জে যাবেন না, আর শিখতে পারবেন না। আর যদি জীবনে বাঁচতে চান, তাহলে মাথা উঁচু করে বাঁচবেন। যদি মাথা উঁচু করে বাঁচতে না পারেন, তাহলে এই সমাজ, এই পৃথিবী আপনাকে চায় না। অর্থাৎ আপনি চিরদিন পদদলিত হতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।